সাবরিনা আর কই, আমাদের মানুষজন আসসালামু আলাইকুম স্যার। সব মনে হয় ঈদের ছুটি লেগে গেছে। জি স্যার, তাই হচ্ছে প্রত্যেক ব্যাচে একই অবস্থা। আপনাদের এই সময় আর একটা যে ব্যাচ আছে সেটা তো গতকাল থেকে ঈদের ছুটি আর কি শুরু হয়ে গেছে। আর কি বলবো, নেন ঈদের ছুটি যেটা দরকার। মারিয়াম জাহাঙ্গীর, কি অবস্থা? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? তো আছি ভালোই, ভালো আছে। এই তো মোটামুটি স্যার, আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? আর এই যে আর একজন আছে, হুম, এই দিয়ে শুরু করে দিয়ে আর কি করা যাবে। আমার মনে হয় আমি চটকদার ক্লাস নিতে পারি না বলে মনে হয় আস্তে আস্তে স্টুডেন্ট কমে যায়, তাই না? চটকদার ক্লাস নিতে হবে, ঠিক না বলেন? না স্যার, আমার মনে হয় অনলাইন বলে হয়তো বা নাকি। না স্যার, অনেকে আজকে বাড়িতে যাচ্ছে তো এই জন্য ক্লাস তো মেবি খুবই ক্লাস ভালো করতে হয়, পারছে না। অনেক আজকে বাড়ি যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো কারণ, অনেক আজকে বাড়ি যাচ্ছে। কিন্তু এমনিতেই তো আপনাদের ব্যাচের স্টুডেন্ট কমে গেছে, আমি সেটার কথা বলতেছি যে চটকদার ক্লাস তো ওইভাবে নেওয়া নিতে পারি না, আমি আস্তে ধীরে নেই, এটাও এটাও আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে, আস্তে আস্তে শিখে যাব কিভাবে আর চটকদার। আমাদের যে ব্রেনের অবস্থা, আস্তে ধীরে ধীরে না নিলে তো আমরা বুঝবোই না। না তখনও বুঝবেন, বুঝবেন না তা না, না বুঝিয়ে তো যাব না, অ্যাটলিস্ট এই বেসিক থেকে কখনোই সরবো না যে আপনাকে না বুঝিয়ে আমি চলে যাব, স্কিপ করে যাব। তো না, ওইটাই বলতেছি যে ক্লাস তো স্যার খুবই ভালো হয়, যে বুঝে যায় পুরোপুরি। আমরা খুবই ভালো হয়, মানে আমরা খুব সহজেই বুঝতে পারি স্যার। আপনারা পারেন বলে আছেন, কিন্তু যারা চলে যাচ্ছে তাদের সমস্যা কি সেটা জানতে পারলাম না এর। তাহলে তো সেভাবে নিজেকে মানে গুছিয়ে নেওয়া যায়, ঠিক রাখা যায় আর কি। আচ্ছা, আমরা 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 এখান থেকে একটুখানি করেছিলাম মনে হয়, তাই না? কত নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম মনে আছে? 5 নম্বরটা, 59 নম্বরটা করেছিলাম মনে আছে, কিন্তু 60 নম্বরটা করেছিলাম কিনা মনে নাই, একটু শুনে দেখি। ষাট নম্বর হয়েছিল, জি স্যার। ওকে, তাহলে 61 নম্বর দিয়ে শুরু। 61 নম্বরের কথা কি ছিল? 61 নম্বরে ছিল হচ্ছে এরকম, আপনারা দেখেছেন অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক আপনাদেরও দেখতে হবে, প্রত্যেকটা এই বিন্যাস সমাবেশের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে দেখলেই বিন্যাসে বস হয়ে যাবেন। ধরে ধরে দেখতে হবে প্রত্যেকটা অঙ্ক। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করেছি, প্রতিটা অঙ্ক পড়া, ঠিক আছে? তাহলে আপনাদেরও পড়তে হবে এত 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 এবং এত অঙ্কগুলো থেকে 3টি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে 200 থেকে বৃহত্তম 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে, 200 থেকে বড় হতে হবে। এমনিতে 3 অঙ্কর হলে তো খুব সহজ, কোনো ব্যাপার না। এই যে কয়টা অঙ্ক অঙ্ক আছে, কয়টা? 5টা, 5টা থেকে 3টা নিয়ে নিলাম, 3 অঙ্কের অঙ্ক অনেকগুলো গঠন হয়ে যাবে, তাই না বলেন? অনেকগুলো গঠন হয়ে যাবে না? তার মধ্যে কারা কারা থাকবে? আমি যদি শুধু এই এইটুকু লিখে দিই, তার মধ্যে কিন্তু প্রথমে 1, 3, 5 এটা থাকবে, তারপরে হচ্ছে 1, 5, 9 এটা থাকবে, তারপরে হচ্ছে 1, 9, 5 থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এইগুলা কি আপনার অ্যান্সারের মধ্যে কাউন্ট হবে? না, 200 থেকে বড় যে নিতে হবে। তাহলে এই 200 থেকে বড় নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? মানে বিষয়টা এরকম না, প্রথমে 3 থাকতে হবে, না হলে 200 থেকে বড় হবে না, অথবা প্রথমে 7 থাকতে হবে, অথবা প্রথমে
নয় থাকতে হবে, তাহলে তো 200 থেকে বড় হবে, তাছাড়া কি 200 থেকে বড় হবে? মানে এই যে তিন ডিজিটের যে সংখ্যাগুলো হবে, যে তিন ডিজিটের সংখ্যাগুলো হবে, সেই তিন ডিজিটের সংখ্যা প্রথমেই 3, 7 অথবা 9 এরকম না থাকলে হবে না। এখন কথা হচ্ছে যে তিন তো আপনি নিয়ে নিলেন, এখান থেকে তিন আপনি নিয়ে নিলেন, তাহলে বাকি আছে কটা? চারটা। চারটা থেকে কয়টা নিয়ে এই দুটা সাজাতে হবে বলেন তো? চারটা থেকে দুইটা নিয়ে, তিন সামনে ফিক্স রেখে বাকি চারটা থেকে দুইটি নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা 4p2। 4p2 মানে কত? 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 4 3 2 1, মানে 12। ঠিক আছে, এই বোঝা গেছে না? বোঝা যায়নি? আপনারা কথা বলতেছেন না, তার মানে বোঝা যায়নি? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা তিন সামনে রেখে আমরা পেয়ে গেলাম 12টি। 12টি উপায় সাজানো যাবে, এই যে এইগুলা তিন সামনে রেখে, তিন সামনে ফিক্স রেখে, তিন তিন অক্ষরের মানে তিন তিন সংখ্যার আর কি, তিন অঙ্কের 12টা সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, এবার 5 সামনে রেখে কয়টা পাওয়া যাবে? আবার 12টা পাওয়া যাবে, কারণ একই কথা, 5 সামনে ফিক্স রাখবো, বাকি যে দুটা ডিজিট আছে সেই দুটো ডিজিট বাকি চারটা থেকে নিয়ে আসব। 5 চলে এসেছে, বাকি এই চারটা থেকে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। তারপরে 7 সামনে রেখে আরো 12টা পাওয়া যাবে, 9 সামনে রেখে আরো 12টা পাওয়া যাবে, এই হচ্ছে মোট 48টা পাওয়া যাবে, মোট 48টা। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এরকম। এই তো তিন অক্ষর, মানে তিনটা তিনটা ডিজিটের জায়গা, প্রথমে আপনি এই 5টার মধ্যে যে কোনো একটা বসাবেন। কারণ কথা হচ্ছে প্রথমে তাহলে একটা যে বসাবেন তার জন্য অপশন কয়টা, মানে আমি দুই রকম করে শেখাচ্ছি, অপশন দিয়ে শেখাচ্ছি আর এমনিতে নর্মালি শেখাচ্ছি। বলেন অপশন কয়টা, এইখানে যে সংখ্যাগুলো বসাবেন এই 5টা, কয়টা অপশন আপনার আপনার হাতে আছে? এক বসাতে পারবেন? এক বসাতে পারবেন? মারিয়াম, বসানো যাবে স্যার? না, এক যাবে না তো। এই যে 200 যাবে না, 200 থেকে এক বসাতে পারবেন না, তার মানে এক বাদ। তিন পার যাবে, 5 পারবেন, 7 পারবেন, 9 পারবেন, তার মানে আপনার হাতে চারখানা অপশন আছে। আচ্ছা, চারখানা অপশন আছে, তার মধ্যে একজন তো বসে গেল, ওই জন্য এখান থেকে একটা মনে করেন যে বাদ দিয়ে দিলেন, যেখানে একটা বাদ দিয়ে দিলেন। আচ্ছা, এবার পরের জায়গায় কয়টা বসাইতে হবে, অপশন কতগুলো আছে? একটা কিন্তু চলে গেছে আপনার, মনে করেন তিন চলে গেছে, তিন আপনি প্রথমেই তিন বসাই দিয়েছেন, তিন হচ্ছে ওর মধ্যে বসে পড়েছে, প্রথমে তিন বসে গেছে, গেল। এবার এইখানে বসাতে গেলে কয়টা অপশন আপনার হাতে আছে, কোন কোন সংখ্যা আপনি বসাতে পারবেন? এক পারবেন, তিন পারবেন, সাত পারবেন, নয় পারবেন, এখানেও 4টা। আচ্ছা, মনে করেন যে এবার এক বসায় দিয়েছে, মনে করেন এক শেষ। এবার এই পজিশনে বসানোর জন্য আপনার অপশন হাতে আছে কয়টা? তিনটা, তিনটা। এবার এই তিনটা গুণ করে দিলেই ব্যাস হয়ে গেল 48। এটাও একটা সহজ, একটা এই অপশন ধরে করাও এমসিকিউ এর জন্য সহজ, আর রিটেন এর জন্য ওই ওই 4 সামনে দিয়ে কটা আছে, এই সরি 3 সামনে দিয়ে কটা, 5 সামনে দিয়ে কয়টা, এটা এটা করে বের করে ফেলতে পারে। ইজি। আচ্ছা, আমি বলেছি যে বিন্যাস সমাবেশ আমি একটু সময় নিয়ে করি, প্রতিটা অঙ্ক আস্তে আস্তে দেখতে দেখতে যাই, দেখবেন যে একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। যে এই একটা অঙ্ক, ভালো কথা, এই অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 5000 থেকে বড় আর 6000 থেকে ছোট এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে,
তার মানে আপনি এবার কমন সেন্স অ্যাপ্লাই করেন, প্রথমে পাঁচ এবং ছয় বাদে অন্য কিছু নেওয়া যাবে না? আচ্ছা প্রথমে ছয় নেওয়া যাবে, চিন্তা করে বলবেন। আমি যদি এই 5,000 আর 6,000 এর মধ্যে সংখ্যা রাখতে চাই, প্রথম না মনে হয় না নয় 5,000 থেকে ছোট, ছয় নিলেই তো, প্রথমে ছয় যদি নেন, ছয়ের পরে সবচেয়ে ছোট সংখ্যা 1, 2, 3, এটাই তো, এই অঙ্কগুলো ব্যবহার না করে বড় হয়ে গেছে ওরা নেওয়া যাবে না। তার মানে 5,000 থেকে 6,000 এর মধ্যে যদি সংখ্যা নিতে হয়, শুধুমাত্র একমাত্র পাঁচ সামনে রেখে, বাকি 3 ডিজিট সাজাতে হবে। এই যে বাকি 3টা ডিজিট সাজাবেন, তাহলে কয়টা থেকে, পাঁচ তো সামনে চলে গেছে, পাঁচ বার, তাহলে মূলত 1, 2, 3, 4, 5, মোট 5টা বর্ণ আছে, 5টা থেকে আপনি কয়টা নিবেন, 3টা, 3টা নিবেন, এই 5 3 এটা সাজাইলেই হয়ে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 - 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5, 4, 3 টু ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 5, 4, 3, 20, 60, 60 হচ্ছে উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা, এইটা যদি অপশন ধরে করেন, ওই আমি আগের মতো যেরকম বলছি অপশন দিয়ে যদি করেন, যেহেতু 5,000 আর 6,000 এর মধ্যে নিতে হবে, তাহলে 4 ডিজিট ছাড়া অন্য নেওয়ার সুযোগ নেই। মানে ওরা 3 অঙ্ক ব্যবহার বা 4 অঙ্ক সবকিছু না বলে 5,000 6,000 দিয়ে দিয়েছে, তার মানে আমি তো 4 অঙ্কের বাইরে যাইতেই পারবো না। এখন কথা হচ্ছে যে এইখানে কত বসানোর অপশন আছে আপনার, এখানে কয়টা সংখ্যা বসানোর সুযোগ আছে? এক বসাইতে পারবেন? না দুই? না তিন? না একবারে পাঁচ বসবে, মাত্র 5 বসানো যাবে, তার মানে অপশন আপনার মাত্র একটা, একটা অপশন, এই জন্য এখানে এক বসলো। এই জায়গায় কটা বসাতে পারবেন? তার মানে এক বসে, এই 5 বসে গেছে, ধরেন 5 বসে গেছে, একটা অপশন 5 বসে গেছে, এই জায়গায় কে কে বসতে পারে? 4টায় বসতে পারে, কিন্তু 4টা যে কোনো একটা, 1, 2, 3, 5, 5টায় বসতে পারে, 5টা যে কোনো একটাই বসতে পারে। আচ্ছা আর একটা বাদ দিয়ে দিলাম, এই জায়গায় অপশন কয়টা আছে, থাকলো আর 1, 2, 3, 4টা অপশন থাকলো, তাহলে আর একটাও বাদ গেল। এইবার এখানে আর অপশন কয়টা আছে, 1, 2, 3টা অপশন, এই যে 5, 4, 3, এই হচ্ছে 60। আপনাদের পরীক্ষার হলে যেটা মাথায় আসে সেটা করুন, ঠিক আছে? তবে একটু বুঝে বুঝে, বুঝে বুঝে। এইবার দেখেন, এই সংখ্যাগুলো মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো নতুন সংখ্যা গঠন করা যাবে, যাদেরকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। তো 5 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হতেই হয়, তাহলে শেষে 5 থাকতেই হবে, না হলে 5 দ্বারা ভাগ যায় না, 5 আর 0 থাকতে হয়। কিন্তু এখানে 0 তো নাই, আমার ডিজিটে 0 নাই, তার মানে 0 আসবে না, তার মানে শেষে শুধু 5 থাকলে এনাফ। তাহলে শেষে 5 স্থির রেখে, কথাটা এরকম, শেষে 5 স্থির রেখে বাকি 1টা 2টা 3টা 4টা 5টা, বাকি 5টা থেকে 2টা নিয়ে গঠিত বিন্যাস বের করলেই আপনার উত্তর। ক্লিয়ার? এই যে 3 অঙ্কের ডিজিট নাম্বার, 3 অঙ্কের অঙ্কের যে নতুন সংখ্যা গঠন করতে হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, জন্য শেষে 5 ফিক্সড রাখতে হয়েছে। এটা যদি অপশন দিয়ে করেন তো 3 ডিজিট রাখেন। আগে এবার এইটার অপশনটা খুঁজেন, কারণ এটার শেষে তো মানে 5 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে, তো তাহলে এইটার ভিতরে অপশন মাত্র একটা, শুধু 5 আছে, আর অন্য কোনো অপশন আপনার কাছে নাই। আচ্ছা 5 বসে গেল, এবার এইবার হচ্ছে 5 বসে গেল, এইবার এই এবারে প্রথমটাই দেখেন, তাহলে এখানে কে কে বসতে পারে, হয় এ এ এ এ এ 5 জনের যে কোনো একজন বসতে পারে, একটা চলে গেল, আবার বাকি অপশন আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা, এই যে মোট হচ্ছে 20, 4 আর 5 20 আছে, 20, ঠিক আছে? আর আর একটা যেটা করেছিলাম, ওই যে 5P2, এটা তো 20 আসবে। শূন্য যুক্ত সংখ্যা গঠন, এই শূন্য সংখ্যা হলে আবার একটু ভেজাল হয়,
এই শূন্য যদি অঙ্কের মধ্যে আপনার ডিজিটের মধ্যে যদি শূন্য থাকে তাহলে ভেজাল কি? মনে করেন এই ছয় অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, ছয় অঙ্ক বিশিষ্ট। এখন প্রবলেম হয় যে যদি মনে করেন যে এখন 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6 P 6 করে দেন, তাহলে একটা ভেজাল হয়ে যায়। এর মধ্যে কোন কোন অঙ্কে শূন্য প্রথমে থেকে যায়, মনে করেন 0 1 2 3 4 5 বা 0 2 1 3 4 5 এরকম হয়ে যায়। যার শূন্য প্রথমে আছে সে আবার এই 4 5 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, 6 অঙ্ক বিশিষ্ট থাকে না, এটা একটা প্রবলেম হয়ে যায়। এই প্রবলেম থেকে বাঁচার উপায় আছে এরকম, যে টোটালটা বের করে নিয়ে 6P6 দিয়ে টোটালটা বের করে নিয়ে শূন্য সামনে রেখে যে কটা হয় সেগুলা বাদ দিয়ে দিলেও হয়ে যায়, তাই না? শূন্য সামনে রেখে কয়টা হয়, শূন্য সামনে শূন্যকে ফিক্সড করে ফেলেন, তাহলে শূন্যকে ফিক্সড রাখে বাকি কয়টা আছে, 5টা থেকে 5টা নিতে হবে, তার মানে 5 ফ্যাক্টরাল, 5টা থেকে 5টা নেওয়া মানে 5 ফ্যাক্টরাল, তার মানে মূলত 6 ফ্যাক্টরাল থেকে 5 ফ্যাক্টরাল বাদ যাবে। 6 ফ্যাক্টরাল এর মান কত, 720, আর 5 ফ্যাক্টরাল এর মান হচ্ছে 120, তাহলে এটা বাদ দিলে থাকে হচ্ছে কত, 600। এই 600 হচ্ছে অ্যানসার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? এইগুলো আমার কাজের না, এই জন্য এইগুলো আলাদা করে বের করে বাদ দিয়ে ফেলছি। ক্লিয়ার? আর এইটা আরো এইভাবে সাজিয়ে করা যাবে না? দেখি চলেন, কয় ডিজিট, 6 ডিজিট, 1 2 3 4 5 6, তাহলে এখানে বসাবেন কত কত অপশন আপনার হাতে আছে? জিরো বসাতে পারবেন না তো? প্রথমে পারবেন না, তার মানে প্রথমেই তাহলে আপনি 5টা অপশন হাতে পেলেন, ঠিক আছে? মনে করেন 1 প্রথমে বসাই দিয়েছেন, এবার এই জায়গায় জিরো বসাতে পারবেন, বা এবার অপশন জিরো, এবার তো বসানো যাবে, 0 2 3 4 5, মোট হচ্ছে 5টা অপশন আছে, তাহলে 5টা, আচ্ছা তার মানে জিরো বাদ চলে গেল। তারপরেরটাই কয়টা বসাতে পারবেন, 4টা 4টা অপশন হাতে আছে, এটা বাদ গেল। তারপরে 3টা 3টা বসাতে পারলেন, গেল। তারপরে 2টা, তারপরে 1টা, এগুলা গুণ দেন, দেখেন 600 হবে। 5 5 25 4 25 100, 100 আর 3 300, 300 আর 2 600, হয়েছে? হয়ে গেছে। কোনটা সহজ? দুটো সহজ, দুইটাই স্যার, যে এটা যখন মানে মাথায় আসে। তবে এই যে শূন্য গুলা সামনে থাকলে এই অপশন ধরে করা ভালো, ওই তাহলে আবার বিয়োগ টিয়োগ কিছু করা লাগে না, ঠিক আছে? ওইটাই মনে হচ্ছে। দেখেন এইটা 65টা একদম সেম অঙ্ক, 66টা দেখেন বলতেছে প্রতিটি অঙ্ক ব্যবহার করে, একবার ব্যবহার করে এই সংখ্যাগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। 5 অঙ্কের বিজোড়, তার মানে শেষে কত কত থাকতে হবে, শেষে হয় 1 থাকবে না 3 থাকবে, আবার সামনে শূন্য থাকতে পারবে না, তাই না? তো এই অঙ্কটা যদি অপশন অপশন দিয়ে করেন একদম নিমিষে চোখের নিমিষ অঙ্কটা হয়ে যায়। কত অঙ্ক, 5 অঙ্কের, 1 2 3 4 5, তাহলে প্রথমে শূন্য বসতে পারবে না। তাহলে আপনার প্রথমে বসানোর অপশন কয়টা আছে? 4টা, 1 2 3 4 4টা বসে দিলেন, আচ্ছা। আর একটা শেষেরটা আগে নেন, কারণ শেষেরটাও আমাদেরকে বেজোড় দিয়ে বসাতে হবে তো, আচ্ছা। তাহলে শেষের মনে করেন এই প্রথমে 4টা বসবে, 4 মনে করেন যে আমি বসাই দিছি, ঠিক আছে, 4 বসাই দিছি প্রথমে, 4 অপশনে 4 বসাই দিলাম, আচ্ছা ভালো। শেষে যে শেষে শেষে বসা কয়টা ডিজিট বসানোর অপশন আছে আপনার? 2টা 2টা, কারণ এই 1 আর 3 বসানোর অপশন আছে, আপনি অপশন নেই, তাহলে 2 লেখেন, তো মনে করেন 1 বসাই দিচ্ছেন, আচ্ছা। এবার এই জায়গাটাতে বা এই জায়গা যেকোনো একটা ধরেন, এই জায়গাতে কয়টা বসানোর, কয়টা ডিজিট বসানোর অপশন আছে? 3টা 3টা, মানে মনে করেন 0 বসাই দিয়েছেন, বা এখন এইখানে কয়টা কয়টা অপশন আছে, 2টা, আর একটা বসাই দিলেন, আর এইখানে অপশন আছে কয়টা, 3, মানে 1টা অপশন আছে, তার মানে কত হলো, 3 4 12 24 24 দুগুণে 48, 3 4 12
12 দুগুণে 24 24 দুগুণে 48 উত্তর ঘ কেন তোর ঘ কেন তোর ঘ কেন আমি আরেকবার অপশনগুলো আবার একটু পড়ি এক দুই তিন চার পাঁচ শেষে এক অথবা তিনের যে কোনো একটা বসবে টু ফ্যাক্টরিয়াল এই দুইটা অপশন আছে দুইটা অপশন আমি বসায় দিলাম আর প্রথমে জিরো বসবে না প্রথমে জিরো বসবে না তাহলে অপশন কয়টা আছে এক দুই তিন প্রথমে অপশন তিনটা আছে জিরো বসবে না এটা এটা ভুল হয়েছিল প্রথমে অপশন তিনটা আছে জিরো তো বসতে পারবে না প্রথমে তিনটা তার মানে তিন তার মানে আগের যে বিজোড় যে সংখ্যা যে শর্তটা সেটা আগে বসায় নিতে হবে না হলে ভুল হয়ে গেছিল এই জন্য ভুল হয়ে গেছিল প্রথমে যে বিজোড়ের জন্য যেটা সেটা আগে বসায় নিতে হবে তারপরে হচ্ছে জিরো সংখ্যার জন্য যেটা সেটা আগে বসায় নিতে হবে তারপরে হচ্ছে এবার এইখানে কোনটা কোনটা বসবে জিরো বসবে না তাহলে এটা এটা বাদ গেল তারপরে এক দুই তিন তিনটা বসলো তারপরে এক দুই দুইটা বসলো তারপরে এক এক তাহলে তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এবার ভুলে গেছে তখন আমার একটু ভুল ছিল বোঝা গেছে স্যার ওকে না বিজোড় থাকলে আগে বিজোড় অংশটা বসায় নিতে হবে শর্তটা আগে 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 ধরে নিয়ে আসতে হবে হ্যাঁ আমি সেই শর্তটা আগে না নিয়ে এসে আগে হচ্ছে ইয়ে করেছিলাম এই জন্য প্রথমে অপশন সংখ্যা বেড়ে গিয়েছিল ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে এক যদি পিছনে বসান তাহলে তো আগে বসাতে পারবেন না কিন্তু আমার তো পিছনে এক থাকবেই আর আমি পিছনে না বসে আগে অপশন চার লিখেছিলাম প্রথমে চার লিখেছিলাম তখন তো তার মধ্যে একও ঢুকে যাচ্ছিল কিন্তু এক তো পিছনে থাকলে সামনে থাকবে না এই জন্য এক আগে যার যাদেরকে অবশ্যই বসাতে হবে তাদেরকে আগে বসায় নিতে হবে যদি এমন হয় যে মাঝখানে এই সংখ্যা ফিক্সড করে দেয় তাহলে আগে মাঝখানে ওদেরকে আগে ঠিক করে নিতে হবে আচ্ছা এই অঙ্কটা যদি অন্যভাবে করেন তাহলে কি করবেন পাঁচ অঙ্কের ঘর পাঁচ অঙ্কে দেখেন এরা করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষে এক রেখেছে ফিক্সড শেষে যদি এক ফিক্সড রাখে শেষে যদি এক ফিক্সড রাখে তাহলে বাকি যে চারখানা ডিজিট আছে সেই চার ডিজিটের চারটায় নিয়ে গঠিত বিন্যাস হচ্ছে ২৪টা কিন্তু খেয়াল করেন তো এই যে চারটা করে সুন্দর করে সাজিয়েছে এই চারটার মধ্যে কিছু কিছু প্রথমে জিরো চলে আসবে না এক তো আগেই নিয়ে নিয়েছে তাহলে জিরো দুই তিন চার এদের মধ্যে জিরো দিয়ে প্রথমে কিছু সাজানো যাবে না কয়টা সাজানো যাবে জিরো দিয়ে এই জন্য আর একটা কাজ করতে হয় জিরো সামনে এবং শেষে এক ফিক্সড করে ফেলেছে প্রথমে জিরো এবং শেষে এক ফিক্সড করে বাকি যে তিনটা ডিজিট আছে জায়গা আছে সেই জায়গায় বাকি তিনটা থেকে নিয়ে আসে থ্রি ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছেন এই জায়গাটা প্রথমে জিরো এবং শেষে এক স্থির রেখে ফিক্সড করে বাকি তিনটা স্থানে তিনটি বর্ণ থেকে সাজানো যায় হচ্ছে বা সংখ্যা গঠন করা যায় হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আচ্ছা গেল তার মানে থ্রি ফ্যাক্টোরিয়াল পেলেন আপনি ভালো কথা এখন শেষে তো হচ্ছে বিজোড় থাকতে হবে তার মানে শেষে তো একই ফিক্স থাকবে এরকম তো না একটা সময় তিনও ফিক্স থাকতে পারে তাহলে এরকম এটা এটা এবার ২৪ থেকে এটা বাদ দিলেও হয়ে যাবে একবারে এটা টোটাল আর এটা বাদ দেওয়াটা তার মানে আমার বিজোড় সংখ্যা তিন দিয়ে শেষে তিন দিয়ে বিজোড় সংখ্যা হবেও এরকম এ দেখেন এক দিয়ে শেষ হয়েছে এবং পাঁচ অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা রয়েছে ১৮টি এভাবেও করা যাবে আবার একইভাবে তিন দিয়ে বিজোড় সংখ্যা হবে ১৮টি এভাবে মূল হচ্ছে মোট হচ্ছে ৩৬টা আমি আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা কি হলো এ দেখেন ২৪টা হচ্ছে টোটাল আর জিরো সামনে রেখে আর ৬টা এই ৬টা বাদ দিলে ১৮টা পাওয়া গেল ভালো কথা এবার যদি শেষে তো পাঁচ দিয়েও হিসাব করতে হবে শেষে পাঁচ এই যে আপনার কাছে শেষে পাঁচ আছে না একটা না তিন আছে তিন আর এক তিন আছে এক আর তিন একের হিসাবে ১৮টা পাওয়া গেছে তাহলে এখানে যদি আমি শেষে তিন আর তিন ফিক্স রাখি তাহলে আবার ১৮টা পাওয়া যাবে
তখনই 18 18 18 অঙ্কগুলো এবার পারবেন। এই সংখ্যা দ্বারা অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। তার মানে কি? তার মানে এটা যদি এমসিকিউতে আসে অপশন দিয়ে করেন বিজোড় 1 2 3 4 5 অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা হওয়ার, তাহলে এখানে কত লিখবো? এটা মুন্নি মুন্নি বলেন তো এখানে কত লিখবো? এখানে সংখ্যা বসানোর সুযোগ আছে কোনটা কোনটা? অর্থপূর্ণ বিজোড় সংখ্যা মুন্নি কই নেই দুইটা। আচ্ছা, তার মানে মনে করেন 3 গেল। আর এখানে কে কাকে কাকে বসানোর সুযোগ আছে? কয়টা বসানোর সুযোগ আছে? 3টা। হ্যাঁ, এই 0 কিন্তু বসবে না, 3টা বসানোর সুযোগ আছে। মনে করেন 6 চলে গেল, এখানে কার কার বসানোর সুযোগ আছে? যা, এটাও চলে গেল। এখানে তাহলে 2টা আর এখানে 1, তাহলে 3 3 3 9 9 2 9 8 8 2 9 36 এই আছে 36 উত্তর। আর ওরা আগের মতো করেছে, 0 আর 3 দিয়েছে, 0 আর 6 দিয়েছে, মানে এই 0 আর 3 রেখে একটা করবে 3, এই 3 রেখে একটা করবে, আর 0 আর 0 আর কোষের সংখ্যা গুলো 5 5 দিয়ে একটা করবে 18 18। আর জোড় সংখ্যা হলো একই, শেষে শুধু জোড় সংখ্যা থাকবে আর 0 থাকবে শেষে, শেষে কিন্তু আবার 0 থাকার সুযোগ আছে জোড় সংখ্যা হলে। এটা একটা মাথায় রেখেন। তার মানে আমরা এই অঙ্কটা যদি জোড় অথবা বিজোড় বের করতে বললে শেষের সংখ্যা মেলাতে হয়। আচ্ছা, কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়? 3টা যাবে। হ্যাঁ, তাহলে 2 0 আর 6, 2 0 আর 6, তার মানে এখানে কয়টা অপশন পাওয়া যাবে? 3টা অপশন পাওয়া যাবে। এখানে একটা আবার ভেজাল আছে, একটা এই শূন্য নিয়ে যত ভেজাল হয়, শূন্য যদি এখানে বসে যায় তাহলে তার সামনে বসতে পারে না, আর শূন্য সামনে এমনিতেও বসতে পারে না, কখনোই বসতে পারে না। তো শূন্য যদি আমি এখানে বসাই দিই, এটা 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 শূন্য যদি পিছনে, যেহেতু জোড়ের ব্যাপার আসলো, শূন্যকে আমি পিছনে বসাই দিলাম, আচ্ছা ভালো কথা, তাহলে আর সামনে মনে করেন এটা বাদ গেল। এবার এখানে শূন্য তো বসানোও যাবে না, তাহলে এখানে তো এমনিতেই 4 হলো, তাই না? এমনিতেই 4 হয়, শূন্য যেহেতু বসাতে বসানোর বসাতেই পারবো না, তাহলে এই অপশন আছে। কিন্তু এখানে শূন্য বসাই দিচ্ছি, ধরেন এরকম হলো, এখানে শূন্য বসাই দিলাম আর এখানে তো বসাতে পারবো না, তাহলে সব ঠিক আছে, মিলে গেল হিসাব। কিন্তু এখানে শূন্য বাদে যদি আমি 2 বসাইতাম তাহলে তারপর এখানে শূন্য বসানোর সুযোগ থাকতো, কিন্তু বসাইতে পারতাম না। আচ্ছা দেখি 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 দেখি, তারপরে এই ডিজিটে কোনটা কোনটা বসতে পারে? 3টা, আর এটাতে 2টা, এটাতে 1টা, তাহলে কত হয়? 12 12 2 24 3 24 72। কিন্তু উত্তর 72 আছে কিনা? উত্তর 72 নেই। উত্তর 72 না থাকার পিছনে কারণ ওই যে যেটা যেটা ঝামেলাপূর্ণ আমি বলছিলাম, সেটা হচ্ছে যে যে এই যে শূন্য ঝামেলা করতেছে, 1 মিনিট,
তো যেটা বলছিলাম, যেটা ধারণা করেছিলাম, তাই হয়েছে যে ওই জিরো আলার জন্য জিরো শেষে জিরো প্রথমে জিরো এইখানে একটা ভেজাল হয়েছে। এটা এইটার ক্ষেত্রে এই এইটার ক্ষেত্রে ওইটাই ভালো অপশন, যে শেষে প্রথম শেষে দুই রাখবেন, আর প্রথমে জিরো রাখবেন না, ভুল বললাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে সে, আচ্ছা শেষে যদি জিরো রাখেন তাহলে কয়টা কয়টা সাজানো যাবে, মোট কয়টা আছে লিখে নেই। এটাতে আছে হচ্ছে 6 5 2 3 0, তাহলে প্রথমে শেষে যে শূন্য রাখলেন, হ্যাঁ তাহলে 1 2 3 4 এই 5 ডিজিট হয়ে গেল, ঠিক আছে? শেষে শূন্য রাখলে 5 ডিজিট হয়ে গেল। এবং কত উপায়ে সাজানো যায়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এই জায়গা ক্লিয়ার? শেষে শূন্য রাখলে কিন্তু আপনি সামনে যা ইচ্ছা তাই বসাইতে পারেন, এইটা। আচ্ছা, এবার পরে 2 রাখলেন, পরে 2 রাখলেন, পরে 2 রেখে পরের ডিজিট গুলা, পরের ডিজিট গুলা সাজালেও 4 ফ্যাক্টোরিয়াল হয়, কিন্তু এর মধ্যে আবার একটা ভেজাল চলে আসছে। কি ভেজাল বলেন তো? জিরো। জিরো, তার মানে এই 24টা যে এই এটা কিন্তু 24 হয়, এই 24টার মধ্যে কিন্তু কিছু আছে যাদের সামনে জিরো, মানে শেষে 2 এবং সামনে 0, তার মানে মাঝখানে যে 3টা সেটা 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এই 6টা বিয়োগ করে 18টা, এই 18টা হচ্ছে এরকম যে 2 শেষে রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা হচ্ছে 18টা, ঠিক আছে? আচ্ছা, এবার শেষে আবার 4 রাখলেন, 4 তো নাই, 2 এর পর 6 আছে, 6, শেষে 6 রাখলেন, আর 5টা মোট 4টা ডিজিট, এটা এটাও হলো 24টা, কিন্তু 0 আর 6 মিলে 6টা বাদ যাবে, থাকলো কটা? 18টা। এইবার এই 18টা, এই 18টা আর এখানে 24টা ছিল, এই 24টা যোগ করতে হবে, যোগ করলে উত্তর, এইবার 60 উত্তর হয়েছে। এবার এটা হচ্ছে একদম অ্যাকুরেট উত্তর, ঠিক আছে? এবার কিন্তু এইটার অপশন ধরে করতে যে আমরা আটকায় গেলাম, কারণ ওই অপশনের মধ্যে আমরা ভালো একদম মানে অ্যাকুরেট ভাবে পাচ্ছি না, কারণ এইখানে যখন জিরো বসানোর অপশন দিচ্ছি, হ্যাঁ বসলো জোড় সংখ্যা অপশন 3 বসলো, কিন্তু যখন জিরো বসে তখন সামনে তো আবার অন্যটা বসে, আবার যখন জিরো বাদে 2 বসে তখন সামনে আবার আর একজন জিরো বসতে পারে, তখন সে আবার বাদ হয়ে যায়, ঠিক আছে? এই এই একটা প্রবলেমের কারণে ভেজাল হয়ে যায়। এই জন্য ওই অপশন ধরে এটা এটা না করাই ভালো, এটা এই সিস্টেমে করাই ভালো। ওকে, এইবার নতুন একটা আসলো, নতুন হচ্ছে বিন্যাসের, এই যে আমাদের বৃত্তাকারে সাজানো বিন্যাস, তার মানে এখানে একজন, এটা আমি ফটোশপে লিখি, ফটোশপে লিখলে ক্লিয়ার হবে বেশি। মনে করেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, এবং এরা সব সুন্দর করে গোল করে সাজানো, গোল করে সাজানো, এই গোল করে সাজানো তো আছে, এই গোল করে সাজানো, আপনি যদি আপনি যদি হচ্ছে এইটাকে এইভাবে সাজান যে এ বি সি ডি এইভাবে সাজালেন, কিন্তু ঝামেলার ব্যাপার হচ্ছে যে এই দুটা একই জিনিস, আপনি খুব কষ্ট করে সাজিয়েছেন কিন্তু এরা আলাদা না, তাই না বলেন? এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, বৃত্তাকারে সাজালে এই সংখ্যার অবস্থান চেঞ্জ করলেই যে বিন্যাস আলাদা হয়ে যায়, কথাটা ঠিক না। হ্যাঁ, যদি এরকম করতেন যে এখানে বি লিখতেন আর এখানে এ লিখতেন, তাহলে সেটা হয়তো আলাদা হয়ে যেত, কারণ এখন সি এর বাম পাশে, এ এর বাম পাশে সি আছে,
কিন্তু এইখানে এর বাম পাশে চিনায় তার মানে নতুন ভাবে সাজায় গেল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি এরকম বৃত্তাকার ভাবে সাজায় তাহলে একটা সূত্র আছে, এই দেখেন বিন্যাসের সংখ্যা হচ্ছে হবে এরকম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে এ বি সি ডি কে যদি এই চারজনকে যদি আপনি পাশাপাশি বেঞ্চে সাজাইতে বলেন তাহলে মূলত চার আছে, চার বিয়োগ এক তিন ফ্যাক্টোরিয়াল, তার মানে কত, ছয় উপায়ে সাজাইতে পারবেন, ছয় উপায়ে সাজাইতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন চারজন লোককে বৃত্তাকার টেবিলে চার পাশে বসতে পারে কতজন, এতজন। এদের মধ্যে আরেকটু খানি ঝামেলা আছে। হ্যাঁ, এইটা তো আমি মনে করেন টেবিলে বসাইছি, এখানে আপনার গোল টেবিল আছে, চারটা চেয়ার আছে, চার চেয়ারে চারজন আছে, কিন্তু কিন্তু আপনার কাছে মনে করেন যে এরকম এ বি সি ডি আওলা তিনটা হচ্ছে মুক্তা আছে, এই মুক্তা দিয়ে যদি মালা তৈরি করেন, মালা মুক্তা দিয়ে যদি মালা তৈরি করেন তাহলে বিন্যাস সংখ্যা আরো অর্ধেক হয়ে যায়। একটু আগে ছয় হয়েছিল না, এখন আরো অর্ধেক হয়ে দুই, আরো অর্ধেক হয়ে তিন হয়ে যায়। মালা হলে হাফ হয়ে যায়, কারণ কি, মালা হলে ওই ওই এক পাশ থেকে যেরকম দেখা যায় উল্টো পাশ থেকে একই রকম দেখা যেতে পারে। মানে বিষয়টা এরকম, মনে করেন যে এটা হচ্ছে ইয়ে, চিন্তা করেন যে মালা, আপনি মনে করেন মালা হাত দিয়ে ধরেছেন, তো আপনি কি করলেন এভাবে সাজাইলেন একটা, ভালো কথা। এবার আপনাকে আমি আর এক রকম সাজাই দিলাম, আর এক রকম সাজাই দিলাম হচ্ছে এরকম, এখন চিন্তা করেন, আমি সাজাই দিলাম এভাবে এ সি, এ সি না, এ ডি বি সি, এভাবে সাজাই দিলাম। এমনিতে যদি লোক সংখ্যা হিসাবে সাজানো যায় তবে দেখে দেখে তো ক্লিয়ার বুঝে যাচ্ছে যে হ্যাঁ, এর ডান পাশে হচ্ছে বি আছে, বাম পাশে ডি আছে, এর উল্টো হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা নতুন সাজানো। কিন্তু এটা যখন মালা হয় তখন দেখেন আসলে এটাও যা এটাও তা, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা, একজন সামনের দিক থেকে দেখতেছে একজন পিছনের দিক থেকে দেখতেছে, তাই না? হ্যাঁ, মিরর মানে ওই যে ধরেন ওই যে বললাম যে ইয়ে আপনার মালা মনে করেন দুই হাত দিয়ে ধরে আছেন, এবার আপনি দেখতেছেন যে আপনার বাম পাশে ডি আছে আর যে আপনার সামনে আছে সে দেখতেছে যে তার ডান, তার ডান পাশে ডি আছে, আপনার বাম পাশে তো তার ডান পাশে, কিন্তু আসলে তা কি, আপনার বাম মানে তারই তো ডান, সামনাসামনি থাকলে আপনার বাম তার ডান না, এরকম আর কি। এই জন্য আরো অর্ধেক হয়েছে, মালা হলে আরো অর্ধেক, আর নর্মাল টেবিল হলে আর নাই। এই দেখেন ছয় জন মানুষ এক সারিতে নামাজ পড়তে পারবে কত উপায়, এটা কি বৃত্তাকার কিছু না? তো এটা নর্মালি সিক্স ফ্যাক্টোরিয়ালই হয়ে যাবে, কিন্তু ছয় জন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় জন মানুষ তো আলাদা আলাদা মানুষ, তাহলে এরা সাজাইতে পারবে কত, সিক্স ফ্যাক্টোরিয়াল হিসাবে, মানে ওই সিক্স পি সিক্স, ছয়টা জায়গা ছয় জন মানুষ দিয়ে আমরা হচ্ছে পূরণ করবো, সিক্স পি সিক্স মানে সিক্স ফ্যাক্টোরিয়াল। ওকে, কিন্তু আটটা ভিন্ন রঙের পুঁথি কত ভাবে একটি হারে লাগানো যাবে, এই সূত্র হচ্ছে এটা, একটু মাথায় রেখে। আটটা ভিন্ন রকমের মানেই সাত ফ্যাক্টোরিয়াল বাই দুই, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা যেন একটু মনে থাকে। আচ্ছা, এবার 72 নম্বর একটা আছে, যে একটি বালকের নিচে কাছে 11টি ভিন্ন বস্তু আছে, 11টা বিভিন্ন বস্তু আছে, এর মধ্যে 5টা কালো 6টা সাদা, ভালো কথা। একটি কালো বস্তু মাঝখানে রেখে সে কত উপায়ে ওই বস্তুটা সাজাইতে পারবে, বুঝেন? কিন্তু তার কাছে মোট 11টা জিনিস আছে, সে তাকে কালো এক একটা ডেফিনেটলি মাঝখানে কালো ব্ল্যাক মাঝখানে রাখতে হবে, এটা অপশন ধরে করা সবচেয়ে সহজ। দেখেন এই যে কালো মাঝখানে একটা দিতেই হবে, তাই না? তাহলে আগে মাঝখানটার অপশন ধরে, তাহলে মাঝখানে অপশন কয়টা আছে? পাঁচটি, পাঁচটা,
তার মানে পাঁচটার যে কোনো একটা মনে করেন বসে গেল, তার মানে আমি এভাবে হোয়াইট এক দুই তিন চার পাঁচ ছয় সাদা আছে এরকম ছয়টা, পাঁচ চার তিন দুই এক, আর ব্ল্যাক আছে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা। তো এই পাঁচটার মধ্যে থেকে আপনার হচ্ছে ব্ল্যাক একটা বসে গেল এখানে, এবং আপনার হাতে আছে পাঁচটা অপশন, তাই পাঁচ লিখেছে, ভালো কথা। তাহলে এই জায়গায় তো এই জায়গায় বসানোর অপশন কটা? একটা বসে গেছে, আর বাকি কিন্তু আরো দশটা অপশন আপনার হাতে আছে। ওরা কিন্তু বলে নাই যে এখানে সাদায় বসতে হবে, ওরা বলেছে মাঝখানে যেন কালো মাস্ট থাকে, আশেপাশে যা হয়। তার মানে হাতে অপশন পাইলো দশটা, আর এখানে হাতে অপশন পাচ্ছে আর একটা চলে গেল, হাতে অপশন পাচ্ছে নয়টা, এইটা গুণ করে দিলে হয়ে গেল। আমি কি ক্লিয়ার? আবার বলেন, বুঝতে পারিনি, বলেন 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 বলেন। ওই অপশন ধরে করা যেগুলো আছে সেগুলো মনে করেন হচ্ছে ওই হোয়াইট আছে ছয়টা, ছয়টা বস্তু আছে, তো এই ছয়টা বস্তু মনে করেন এখানে আছে, আর ব্ল্যাক আছে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এবং এগুলো সব আলাদা আলাদা বস্তু, ভিন্ন বস্তু, শুধু কালার আলাদা। তখন ওরা বলেছে যে একটি কালো বস্তু মাঝখানে রেখে সে তিনটি বস্তু একসাথে সাজাবে, মাত্র তিনটা বস্তু একসাথে সাজাবে, এরকম তিনটা সাজাবে, কিন্তু মাঝখানে একটা ব্ল্যাক তাকে রাখতেই হবে। এখন আপনি বলেন এই মাঝখানে ব্ল্যাক রাখার জন্য তার হাতে অপশন কয়টা আছে? পাঁচটা, সেই পাঁচ আমি দিলাম। এবার এই জায়গাটা তো সে হয় ব্ল্যাক নাই হোয়াইট যে কোনো একটা বসাবে, একটা ব্ল্যাক বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা মুন্নি, আমি বলি আরেকবার, আপনার কথা তো আমরা বুঝতে পারতেছি না, এইখানে কিন্তু ব্ল্যাকও বসতে পারে হোয়াইটও বসতে পারে, দুইটা যে কোনো একটাই বসতে পারে, কারণ আমাদের কিন্তু অপশনে এই প্রশ্নে এমন কোন নির্দেশনা নাই যে মাঝখানে একটা ব্ল্যাক বসবে আর দুই পাশে দুইটা সাদা বসবে, এরকম কিন্তু কোনো নির্দেশনা নাই। যেহেতু এরকম কোনো নির্দেশনা নাই, তাহলে আমার হাতে অপশন থাকলো ওই যে একটা চলে গেছে, আরো দশটা আছে, সেই দশ এখানে বসলো, মনে করেন আর একটা ব্ল্যাক চলে গেল বা একটা হোয়াইট চলে গেল, তাহলে অপশন আছে, পরের অপশন আছে আর নয়টা। মুন্নি মুন্নি কি বুঝতে পেরেছে? মুন্নি আচ্ছা, এটা যদি আমরা নর্মাল নিয়মে করি তাও হবে। জি স্যার, বোঝা গেছে তাই না? এতক্ষণ পরে ওকে। এইবার নর্মাল নিয়ম কি, আমার তো মাঝখান ফিক্সড কালো দিয়ে, তাহলে এই কালোই কয়টার মধ্য থেকে এই কালো বসাইতে পারি? পাঁচটার মধ্য থেকে একটা জায়গায় কালো বসাইতে পারি আমি, ফাইভ পি ফাইভ, তার মানে এটা পাস হয়। আচ্ছা এখন আর জায়গা আছে দুইটা, আর একটা তো উঠে গেছে, আর ইয়ে আছে কয়টা? দশটা বস্তু আছে আর দুইটা জায়গা ফাঁকা আছে, একটা তো ওইখানেই বসায় ফেলেছি আগেই, আর দশটা বস্তু আছে দুইটা জায়গা আছে, তাহলে এরকম টেন ফ্যাক্টোরিয়াল ভাগ টেন মাইনাস টু, তার মানে এইট ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা এটা ক্যালকুলেশন করলে কত হয়, দশ ফ্যাক্টোরিয়াল ভাগ আট ফ্যাক্টোরিয়াল, দশ গুণ নয় গুণ আট ফ্যাক্টোরিয়াল ভাগ আট ফ্যাক্টোরিয়াল, এটা এটা কেটে গেল, তাহলে নব্বই, এই যে নব্বই।
এটা বেরোলো 90, এবার এই 90 আর এই 5 গুণ হবে, তাহলে একই কথা 450। এবার স্যার ঠিক আছে তাই না? আচ্ছা এখন এই সিস্টেমে এই এত সেন্টিমিটার বাহু আছে, সাতটা সাতটা বাহু দিছে, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এরকম সাত রকম সাতটা বাহু দিছে, যে কটা চতুর্ভুজ গঠন করা যাবে? আমরা জানি চারটা বাহু হলে চতুর্ভুজ গঠন করা যায়, চারটা বাহু হলেই গঠন করা যায়, কিন্তু কিন্তু এক ক্ষেত্রে ভেজাল হয়, এক ক্ষেত্রে ভেজাল হয়। দেখেন সাতটা থেকে চারটা নিয়ে, চারটা নিয়ে আমি 35টা ত্রিভুজ গঠন করতে পারতাম, কিন্তু ভেজাল হয়ে গেছে এক জায়গায়, এই যে 1 2 3 6 এটা দিয়ে চতুর্ভুজ হয় না, এই তিনটার যোগফল আর একটা সমান হয়ে গেছে, বড় হতে হবে, 1 2 3 আর 7 হয় না, 1 2 4 আর 7 হয় না, এই তিন ক্ষেত্রে চতুর্ভুজ হয় না, এই জন্য 35 থেকে ওই তিনটা পাঁচ 32 উত্তর। বোঝা গেছে? মারিয়াম বোঝা গেছে? চারটা থেকে যে হবে না, এটা কি এরকম ভাবে বের করবো? 1 2 3 1 2 3 এর যোগফল অবশ্যই আর একটা থেকে বড় হতে হবে, তিনটা বাহুর যোগফল আর একটা থেকে বড় হতে হবে। তো মনে করেন এই তিনটা নিয়েছেন, সাথে হচ্ছে সাত নিলেন, তো 1 2 3 এর যোগফল তো সাথে থেকে ছোট, তার মানে এই কম্বিনেশন হবে না, 1 2 3 এবং 7 এই কম্বিনেশনে চতুর্ভুজ হবে না। আবার 1 2 3 নিলেন সাথে 6 নিলেন, 1 2 3 নিলেন সাথে 6 নিলেন, এই কম্বিনেশনও চতুর্ভুজ হবে না, আলাদা আলাদা করে আপনাকে বের করে নিতে হবে। তারপরে আপনি চিন্তা করলেন তাহলে তো আর হয় না, এরকম আর হবে না, কিন্তু তা না, দেখা গেলো যে আপনি 1 2 4ও যদি নেন, 1 2 4 তার মানে 7, আর সাথে 7 নিলেন এও চতুর্ভুজ হবে না। এইবার আর আর এরকম আর একটাও পাবেন না যেটাতে চতুর্ভুজ হবে না, আপনি যদি মিনিমাম 1 2 3 আর 5 নেন, তাও 6 আর এইটা 5, তার মানে চতুর্ভুজ হবে, এটা চতুর্ভুজ হবে, এই তিনটাই শুধুমাত্র হবে না, এই তিনটাকে বাদ দিতে হবে। ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রেও এই একই কাহিনী করতে, এটা দিয়ে যদি বলতে কতগুলো চতুর্ভুজ না কতগুলো যদি ত্রিভুজ বলতো, তাহলে কি করতেন? এমনিতে 7b3 তো বেরই করে ফেলতেন একটা কিছু। এবার এর মধ্যে কিছু কম্বিনেশন আছে যাদের হবে না, কে কে বলেন তো, এখন কে কে হবে না? 1 2 3 এটাতে ত্রিভুজ হবে না, কারণ প্রথম দুইটার যোগফল আর একটার থেকে সমান, এটা হবে না। তারপরে হচ্ছে 1 2 4 হবে না, ছোট, প্রথম দুটো থেকে প্রথম দুটার যোগফল আর একটা থেকে ছোট হয়ে গেছে, হবে না। তারপরে 1 2 5 হবে না, 1 2 7 এও হবে না। আচ্ছা এই চারটা গেল 1 2 ধরে, এবার 1 3 ধরে দেখেন, 1 3 1 3 4 হবে না, তারপরে 1 3 5 হবে না, 1 3 6 হবে না, 1 3 7 হবে না, এই কয়টাও হবে না, ঠিক আছে। আচ্ছা এবার একের সাথে 4 ধরে দেখেন, একের সাথে 4 ধরলে 1 4 5 হবে না, 1 4 6 হবে না, 1 4 7 হবে না, এতগুলো ত্রিভুজ হবে না। আচ্ছা এবার একের সাথে 4 ধরলাম, এবার একের সাথে 5 ধরে দেখেন, একের সাথে 5 হলে 6ও হবে না, 1 5 7ও হবে না, ঠিক আছে। আচ্ছা এবার 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 একের সাথে 6 ধরেন, 1 6 7 হবে না, তার মানে এতগুলো ত্রিভুজ হবে না, কয়টা এখানে 4 4 8, 8 আর 3 11, আর 2 13, 14টা ত্রিভুজ হবে না। আর আর কি রকম পাওয়া যাবে বলেন তো, যে হবে না এই কম্বিনেশনে ত্রিভুজ হবে না, এরকম কি আর আছে?
আমরা এই যে এক একটাকেও বাদ দিলাম না, কারণ এক সবচেয়ে ছোট। তো আচ্ছা আরো হবে, তো আরো হবে, আরো কিছু বাদ যাবে। দেখেন তো, দুই তিন আর পাঁচ এটা হয় কিনা, এখানে ত্রিভুজ হবে না, এটাও হবে না, অনেকগুলো তো, অনেকগুলো বাদ যাবে এভাবে। এই যে তিনটা বলার কারণে এত কাহিনী হচ্ছে। তিনটা বলার কারণে এত এত কাহিনী হচ্ছে। এই এটা বাদ যাবে, তারপরে দুই তিন পাঁচ বাদ যাবে, তারপরে হচ্ছে দুই তিন চারও বাদ যাবে। না, দুই তিন চার বাদ যাবে না, তো ছয় যাবে, ছয়টা, আর দুই তিন সাত যাবে। তা এরকম করে দুই দুই চারও একটা হবে। দুই তিনের গেল, দুই চার কোন উপায় বের করেন, দুই চার দুই চার সাত। আরো খুঁজে, আরো খুঁজেন তো দেখি, আর খুঁজে পাওয়া যায় কিনা। দুই চার সাত বাদ গেল, তারপরে দুই চারের কাহিনী শেষ। এবার ছিল কত কত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দুই চার বাদ গেল। এবার তিন আর চারের একটা একটা নেন, তিন চার সাত, এটা বাদ যাবে। তিন চার ছয় হবে, কিন্তু তিন চার সাত বাদ যাবে, আর বাদ যাবে না, শেষ। চার পাঁচ দিলে নয় হয়, নয় তো এখানে হচ্ছে আপনার সবচেয়ে বড়। মানে দেখেন, এক আর দুই যোগ করেছেন, তিন হয়েছে। সেই তিনের থেকে বড় যারা আছে একটাও আর হবে না। আবার দুই আর তিন নিলেন, পাঁচ হলো, পাঁচের থেকে বড় গুলো একটাও হবে না, সমান বার পাঁচ। চার তিন আর চারে সাত হয়, সাতের থেকে গুলো একটা হবে না, চার পাঁচ নয় হয়, নয়ের থেকে ছোট সব আছে, এই জন্য এই কয়টা হবে না। তাহলে এখানে চারটা চারটা, তিনটা দুইটা, একটা একটা, দুইটা তিনটা, এতগুলো বাদ, পাঁচ ছয় সাত আট নয়, নয় আর তিন বারো, বারো চার বিশটা, বিশটা বাদ। তার মানে ওই যে সেভেন ফ্যাক্টোরিয়াল বিয়োগ বিশ। ক্লিয়ার স্যার? এরকম ভাবে খুললে তো আমার টাইম লস, এটা ছাড়া এটার উপায় নাই যে আর নাই। এর জন্য হয়তো বা ত্রিভুজ দিবেই না, ইয়ে দিবে, চতুর্ভুজ দিবে, চতুর্ভুজ দিবে। এর আর একটা অঙ্ক, এই টাইপের আর একটা অঙ্ক পাওয়া যাবে সমাবেশে গেলে। সেখানে একটু সানিক ভ্যারাইটি আছে, সেখানে আবার একটু ইজি হবে। সেখানে বিন্দু থাকে, এরকম এরকম বলবে না যে চারটা বিন্দু দিয়ে যে কয়টা রেখা আঁকা যায়, পাঁচটা বিন্দু দিয়ে কয়টা রেখা যায়, একটা দুইটা তিনটা চারটা, এরকম কি একটা সূত্র আছে, আমরা শিখবো ওখানে সমাবেশে। যে সমাবেশ ঈদের পরে, আজকে পর্যন্ত, এরপরে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস পার্ট আপনাদের, আপনারা করবেন। প্র্যাকটিস পার্ট ঈদের ছুটি দিয়ে দিব এখন। এই দেখেন, ঈদের ছুটি সুন্দর করে দিয়ে দিচ্ছে এখন। ঈদের ছুটি হচ্ছে কাল থেকে, এই ছুটি ধরেন কাল থেকে 16 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 17 তারিখে নেক্সট ক্লাস। দাঁড়ান আমি একটু লিখে রাখি, আপনাদের সামনেই লিখে রাখি। লম্বা ছুটি, হ্যাঁ, মাঝখানে করে সবগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, দুইটা ক্লাস হচ্ছে না এই আর কি। লম্বা ছুটি দুইটা। তাহলে আপনারা হচ্ছে বিসিএস টু, ঈদের ছুটি 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এবং ঈদ পরবর্তী পড়া কয়টা, সন্ধ্যা, আপনাদের টাইম ছিল কত, 6:50 থেকে 9টা, 6:50 থেকে 9টা, ঠিক আছে? ঈদ পরবর্তী সময় হচ্ছে এটা, মানে আমার আমার এই যে আমার এতগুলো অনলাইন ব্যাচ রয়েছে সব, এখনো তো এখনো মনে হয় আর একটা বাকি আছে।
সেটাকেও একটু লিখতে হবে। এখানে এখানে কয়টা লেখা আছে? এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লেখা আছে। ওকে, তাহলে আজকের মতো কি এ পর্যন্তই? কারো কারো 10 তারিখটা মানে আজ থেকে ছুটি হয়ে গেছে, 10 থেকে 15। এগারো থেকে ষোলোই বেশি, 11 থেকে 16, 11 থেকে 15, 11 থেকে 16, 11 থেকে 16। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আপনারা সমাবেশটা ক্লিয়ার করে রাখেন, সরি বিন্যাসটা ক্লিয়ার করে রাখেন, সমাবেশ আমি ঈদের পরে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।